বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ে ছিল একদমই সাদামাটা। এমনকি মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন না স্বয়ং বঙ্গবন্ধু নিজেই। এমনটা কেন হলো, কীভাবেই বা সেই বিয়ে সম্পূর্ণ হলো, তা জানার আগ্রহ অনেকেরই। রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রাথমিকভাবে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার বিয়ের ঘটকালি করেন। বিয়ের পুরো প্রক্রিয়াতেই তিনি জড়িয়ে আসেন। তখন সবে লন্ডন থেকে সবেমাত্র পিএইচডি শেষ করে ডক্টর ওয়াজেদ মিয়া 1967 সালের সেপ্টেম্বরে ঢাকায় ফিরে আসেন এবং আণবিক শক্তি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পদে যোগ দেন। এমন সময় মতিউর রহমান নিজের গুলশানের বাসায় ওয়াজেদ মিয়াকে ডেকে নিয়ে জানতে চান শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা আছে কিনা। ওয়াজেদ মিয়া জানান 3 মাসের মধ্যে বিয়ে করতে চান তিনি। সুরুচিসম্পন্ন, অমায়িক, সদাচার স্বভাবের মেয়ে বিয়ে করতে ইচ্ছুক বলেও জানিয়ে দেন ওয়াজেদ মিয়া। এর 10 দিন পর মতিউর রহমান ডক্টর ওয়াজেদ মিয়াকে আবার বাসায় ডেকে নিয়ে জিজ্ঞেস করেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছো, আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে। প্রথমে এই প্রস্তাবে অস্বস্তিতে পড়ে যান ওয়াজেদ মিয়া, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি ভাই বলে ডাকতেন। তবে মতিউর রহমান তাকে বলেন সেটা রাজনৈতিক সম্পর্ক। মতিউর রহমানের প্রস্তাবের 2 দিন পর 16 নভেম্বর সন্ধ্যায় মতিউর রহমানের বাসায় আসেন শেখ হাসিনার মাতা শেখ ফজিলতেন্নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ শহীদ ও একজন মুরব্বী। সেখানেই ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার প্রথম পরিচয় হয়। বেগম মুজিব ওয়াজেদ মিয়াকে বলেন জেলগেট থেকে এ বিয়েতে সম্মতি দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিনই বিয়ের প্রস্তাবে সম্মতি দেন ডক্টর ওয়াজেদ মিয়া। এরপর হাসিনার হাতে আংটি পরিয়ে দেন তিনি। বাইতুল মোকাররম থেকে কেনা ওই আংটিটি শেখ হাসিনার আঙুলের মাপের চেয়েও বড় ছিল। এরপর ওয়াজেদ মিয়ার আঙুলে আংটি পরিয়ে দেন বেগম ফজিলতুন্নেছা মুজিব। বিয়ের রাতটি ছিল শবে বরাতের রাত। সে রাতেই বিয়ে পড়ানো ও কাবিননামা স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর ওয়াজেদ মিয়া স্যুট পরে বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলেন। বিয়ের সিদ্ধান্তের পর তিনি একটি টুপি চেয়ে নেন। এরপর 25,000 টাকা দেনমহরে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার মধ্যে বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়। বরাবরের মতো পরিবারের ওই আনন্দঘন দিনে অনুপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারে থাকায় বড় মেয়ের বিয়েতে অংশ নিতে পারেননি তিনি। বিয়ের পরদিন বিকেলে জেলগেটের কাছে একটি কক্ষে বঙ্গবন্ধুর সঙ্গে ওয়াজেদ মিয়ার দেখা হয়। বঙ্গবন্ধু তাকে জড়িয়ে দোয়া করেন এবং তার হাতে একটি রোলেক্সের ঘড়ি পরিয়ে দেন। সংক্ষেপে শেখ হাসিনা ও ডক্টর ওয়াজেদ মিয়ার এটাই ছিল বিয়ের গল্প। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।